হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুলাই মাসের রাশিফল। জানবো জুলাই মাসটা কেমন যাবে না যাবে। তার আগে যেটা জানতে হবে, জুলাই মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে, তাহলে চলুন সবার আগে সেটা জেনে নেওয়া যাক। তাহলে চলুন জেনে নিই গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। বৃষ রাশিতে থাকছে শুক্র, মিথুন রাশিতে থাকছে রাহু এবং বুধ, কর্কট রাশিতে থাকছে সূর্য, ধনু রাশিতে থাকছে বৃহস্পতি এবং কেতু, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়, মীন রাশিতে থাকছে মঙ্গল। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। জানবো তুলা রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে। অর্থনৈতিক ব্যাপারের জন্য মাসটা আমি বলবো প্রচণ্ডভাবে ভালো। অর্থ প্রচণ্ড রকম ভালো কিন্তু এই মাসে আপনাদের আসবে, তবে সেই অর্থটাকে আপনাকে কিন্তু প্রচণ্ড বুদ্ধি দিয়ে ধরে রাখতে হবে। এখন আপনি যতটা অর্থ ধরে রাখতে পারবেন, দেখবেন মান্থ এন্ডে সেই অর্থটা কিন্তু আপনাকে হেল্প করছে, নাহলে কিন্তু মান্থের এন্ডে গিয়ে আপনি প্রচণ্ড মাত্রায় প্রবলেম কিন্তু ফেস করবেন। এই মাসে সবথেকে ভালো নিউজ এটাই হচ্ছে, যারা অনেক দিন ধরে পিতার হেলথ নিয়ে প্রচণ্ড মাত্রায় টেনশানে ছিলেন, তাদের জন্য কিন্তু এই মাসটা একটা গুড নিউজ নিয়ে আসছে। সেটা হচ্ছে পিতার হেলথ আগের থেকে অনেকটা বেটার কিন্তু এই মাসে থাকবে। বিজনেসের ক্ষেত্রে সফলতা নিশ্চয়ই আছে, তবে বিজনেসে নতুন নতুন কিছু আইডিয়া আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেই নতুন আইডিয়াগুলো কিন্তু আপনার বিজনেসটাকে প্রোগ্রেস করতে অনেকটা হেল্প করবে। পরিশ্রম কিন্তু অত্যাধিক মাত্রায় করতে হবে, তবেই কিন্তু সফলতা আপনার জন্য ওয়েট করছে। অনেক ক্ষেত্রে আপনি আপনার মায়ের থেকে বা ভাই বোনের থেকে প্রচণ্ড মাত্রায় হেল্প কিন্তু পেতে পারেন। অনেক মানুষ আছে যারা কিন্তু নিজের পরিবারের কারোর সাথে ঝামেলা অশান্তি মামলা পর্যন্ত এই ধরনের সিচুয়েশানে কিন্তু জড়িয়ে যেতে পারেন। এই ব্যাপারগুলো একটু এড়িয়ে চলুন, নাহলে কিন্তু আপনার পার্সোনাল লাইফে গিয়ে এর এফেক্টটা পড়ছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো সিচুয়েশানটা খুব একটা ভালো না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন একটু তিক্ততায় পরিণত হবে, ছোটো ছোটো ম্যাটার নিয়ে কিন্তু প্রবলেম অ্যারাইজ করে মিসআন্ডারস্ট্যান্ডিং এই ধরনের সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তাই এই ব্যাপারগুলোকে একটু ইগনোর করে যান, আমার মনে হয় ইগনোর করে যাওয়া সব থেকে বেটার সলিউশন। এডুকেশনের জন্য মাসটা কেমন যাবে, এডুকেশনের জন্য আমি বলবো যারা ডক্টরি বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবেন। যারা এই ধরনের পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, বা যারা এই ধরনের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা খুব ইজিলি অ্যাডমিশনটা কিন্তু এই সময় পেয়ে যাবে। তবে যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের এডুকেশনটা কিন্তু এখনও নড়বড়ে, এডুকেশনের গ্যাপ এই জিনিসটা কিন্তু থাকছে। আপনাদের মায়ের হেলথ নিয়ে কিন্তু এই মাসে আপনারা একটু টেনশানে থাকবেন। মায়ের হাড় সংক্রান্ত কোনো প্রবলেম, যাদের বাতের প্রবলেম আছে এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে, এই ব্যাপারটাকে একটু বেশি গুরুত্ব দিন। জবের ক্ষেত্রে বলবো যারা অনেকদিন ধরে জব খুঁজছিলেন নিজের মনের মতো তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো। আপনারা নিজের মনের মতো একটা জব কিন্তু পেয়ে যাবেন। কাজের জায়গায় কিন্তু যতটা সফলতা ঠিক আপনারা ভাবছেন পাবো, ঠিক ততটাই সফলতা কিন্তু আপনারা পাবেন, তবে একটু বেশি পরিশ্রম করতে হবে, তারপর গিয়ে কিন্তু সফলতা আপনারা পাবেন। যারা ইলেকট্রনিক কোনো কাজ করেন তাদের জন্য সময়টা ভালো, যারা অনলাইন কাজ করেন তাদের জন্য সময়টা ভালো, যারা সেলস বা মার্কেটিংয়ে আছে তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা ক্যারিয়ার অনেকটা প্রোগ্রেস কিন্তু এই মাসে দেখতে পাবে। তবে কাজের জায়গায় মাঝে মাঝে দেখবেন আপনাদের প্রচণ্ড ধরনের এনার্জি কিন্তু ল্যাক করছে। ধরুন কোনো কাজ 10টা আপনার বাকি আছে, সেই কাজটা আপনি দেখবেন প্রথমে ভাববেন কি 10টাই কমপ্লিট করে দেবো, তারপর গিয়ে দেখবেন আপনি 2টো করছেন 8টা করতে ইচ্ছা করছে না। এই যে ইচ্ছা না করার যে ব্যাপারটা, এটা কিন্তু মাঝে মাঝেই আপনাদের সাথে এই মাসে ঘটবে। এই মাসে আপনাদেরকে বলবো কথাবার্তা বলার সময় একটু বুঝে কথাবার্তা বলুন। আপনার কথাবার্তা কিন্তু প্রচণ্ড বাজে মাত্রায় চলে যাবে, যার ফলে কিন্তু আপনার অফিস বলুন, বাড়ি বলুন, বিজনেস বলুন, যে কোনো জায়গায় বলুন, সমস্যা কিন্তু প্রচণ্ড মাত্রায় অ্যারাইজ করবে।
তাহলে বন্ধুরা, তুলা রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।